আপনি আপনি আমার গায়ে হাত দেন নাই আপনি আমার আবার মিথ্যা বলতেছেন আপনি আমার ইজ্জত আপনি স্বীকার করেন কিছুদিন আগেই তাজমহল রোডের গোল স্পোর্টস নামের শোরুমে চাকরি নেন ভুক্তভোগী মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ভুক্তভোগীর অভিযোগ শুরু থেকেই অস্বাভাবিক আচরণ করে আসছিলেন শোরুমের মালিক অভিযুক্ত দীপু ভুক্তভোগীর বন্ধুরা জানান শনিবার সন্ধ্যায় অন্য কর্মচারী না থাকার সুযোগে ভুক্তভোগীকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত দীপু ও জাস্ট কান্না করতেছিল এন্ড আমাদেরকে ডাকতেছিল তো পরে আমরা গেলাম ওখানে যাওয়ার পরে আমরা একটা বাসার নিচে দাঁড়াই দাঁড়ানোর পর আমাদের ছেলের ফ্রেন্ডদেরকে কল দিই আমরা কারণ আমরা মেয়ে মানুষ আমরা আগে গিয়ে কিছু করতে পারবো না তো আমরা আমার ফ্রেন্ডদেরকে কল দেওয়ার পরে কয়েকটা ফ্রেন্ড আসে অ্যান্ড আমরা সবাই মিলে ওনার দোকানে যাই অ্যান্ড ওনার দোকানে গিয়ে আমাদের একটা ভাইয়া ছিল উনি গিয়ে জিজ্ঞেস করছে যে কী সমস্যা হয়েছে এখানে কী ঘটছিল অ্যান্ড ওই লোক প্রথমত আমার ফ্রেন্ড বলল বলার পরে ওই লোক বলতেছিল অ্যান্ড আমার ফ্রেন্ড যা যা বলতেছিল আমার ফ্রেন্ডের বিপক্ষে গিয়ে উনি সব কিছু মিথ্যা প্রমাণ করার চেষ্টায় ছিল অ্যান্ড তারপর ওখানে আমরা যাওয়ার পরে হচ্ছে সব কিছু শুনলাম শোনার পরে আমরা জাস্ট ওনাকে কিছুক্ষণ ভয় দেখাই তারপর আমরা বের হয়ে যাই অ্যান্ড বের হয়ে যাওয়ার পরে আমার ফ্রেন্ড যে চার দিন কাজ করছে সেটার একটা লিস্ট আমাদেরকে দেখাইলো যে এই এই দিন এই এই টাইমে ও আমাদের দোকানে এসে কাজ করে দিয়ে গেছে অ্যান্ড এটা দিয়ে যাওয়ার পর উনি এই কথা বলার পরে ওনার কাছে আমরা পারিশ্রমিক চাই আমার ফ্রেন্ডের যে আমার ফ্রেন্ড এত কষ্ট করে এই কয়েকদিন কাজ করছে তার পারিশ্রমিক আমরা চাই পারিশ্রমিক হিসেবে উনি ৪৩৩ টাকা দিছে অ্যান্ড দেওয়ার পর আমরা ওখান থেকে চলে আসি যে আমাদের আরও ফ্রেন্ড বাকি আছে ওরা আসুক তারপর দেখি বা ওর গার্জিয়ান আসুক তারপর দেখি আমরা এটা কী করতে পারি তো আমার সাথে এই ব্যাপারটা হচ্ছে আগেও শেয়ার করছে যে এরকম এরকম আমি যে দোকানে জব করি তো এই লোকটা আমার সাথে এই ধরনের একটা আচরণ উনি করতেছে তো ওরা আমরা বলছি যে কোনো সমস্যা হলে আমরা আছি তো গিয়ে আজকে সন্ধ্যার সময় কল দিয়ে কান্নাকাটি করতেছে যে এরকম এরকম হয়েছে দেন আমার ফ্রেন্ডরা ওর আগে গেছে গিয়ে এরকম ঝামেলা হয়েছে দেন আমিও গেছি যে আমি ওর বড় বোন এবার আপনি আমার সাথে কথা বলেন কি হয়েছে উনি কি করছে মাঝখান থেকে মানে পুরোপুরি হচ্ছে ওরে দোষ দিতেছে যেগুলো সব মিথ্যা তো এগুলো সব মিথ্যা এগুলো কোনো কিছু হয় নাই এগুলো একবার চলে গেছে কেন আবার আসছে তো পরবর্তীতে গিয়ে হচ্ছে উনি আজে বাজে কথা বলতেছিল আর কারে জানি ফোন দিচ্ছিল যে এই ওরে ফোন দাও ওনার কর্মচারী আছে একটা ওরা বলতেছিল যে ওদেরকে ফোন লাগাও মানে ট্রেড দিচ্ছে আমাদেরকে যে ফোন লাগ আমরা যদি এখান থেকে না যাই তাহলে উনি ফোন দিবে কাউকে এখানে এসে মানে আমাদের প্রবলেম হবে আর কি পরবর্তীতে গিয়ে ভাইয়া চেটে যায় চেতে ওনাকে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারার পর উনি হচ্ছে চাকু নিয়ে এসে এখানে মানে হাতাহাতি হয় দেন ভাইয়ের হাত কেটে যায় তো পরবর্তীতে ওনার আরও কিছু লোক আসে এসে আমাদেরকে ইনডিরেক্টলি বলতেছে আপনারা কী চান তো আমাদের কথা ছিল আমরা এটা যেহেতু হয়েছে উনি ফার্স্টে সরি বলে নাই আমাদের কথা হচ্ছে আমরা এখানে মামলা করব উনি পুলিশ আসবে পুলিশ ওনাকে নিয়ে যাবে পুলিশ যা করবে সেটাই হবে ভুক্তভোগীকে এক কথায় হচ্ছে থ্রেট দিচ্ছিল যে তুমি কিন্তু মেয়ে ঠিক আছে মান সম্মান কিন্তু তোমারই যাবে এরকম টাইপ কিছু থ্রেট দিচ্ছিল তো যখন এভাবে থ্রেট দিচ্ছিল তখন আমি একটা থাপ্পড় মারি থাপ্পড় মেরে চুপ থাকতে বলি তো যখন থাপ্পড়টা মারি তখন সে একটু রিয়াক্ট করে বসে যে আমার দোকানে হচ্ছে হচ্ছে কি সন্ত্রাসী হামলা হইতেছে এভাবে একটু চিল্লাচিল্লি করে তো ততক্ষণে অলরেডি ছেলে পেলে অনেক অনেক মানুষ চলে আসছিল তখন দোকানের সামনে তো সবাই মিলে ঘটনাটা শুনে তাকে তখন মারতে যায় তো মারতে মারতে একটা পর্যায়ে হচ্ছে সে ছুরি হাতে নেয় দোকান থেকে ছুরি হাতে নিয়ে মারতে আসে তখন আমি হচ্ছে তার হাত থেকে ছুরিটা টান দিতে গিয়ে তখন আমার হাতে একটু কেটে যায় তো ছুরিটা ফালানোর পর সবাই মারধর করে মারধর করার পর একটা পর্যায়ে সে দোকানে বাথরুমে লুকায় পড়ে তো সবাই হচ্ছে আমরা বের হই বের হওয়ার পর আমরা পুলিশকে জানাই পুলিশকে ফোন করি পুলিশ আসতে অনেক লেট করছে ততক্ষণে এলাকার অনেক বড় অনেকজন আসছে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও আসছে এসে তারা তাদের মাধ্যমে বিচার করতে চাইছে বাট আমরা হচ্ছে তাদেরকে বিচার করতে দিলে আমরা বলছি পুলিশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব পুলিশ আসবে পুলিশের কাছে আমরা দিব আমরা মামলা করব তারপরে পুলিশ এসে পুরো ঘটনাটা শুনে শোনার পরে একটা পর্যায়ে হচ্ছে তারা আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি চাচ্ছি তখন আমরা বলি যে আমরা মামলা করব আমরা বিচার চাই শুরু থেকেই হ্যাঁ এই সমস্যাটা ওরা হচ্ছে লক্ষ্য করছে তো তারপরে হচ্ছে কিন্তু বুঝতে পারিনি যে এত দূর পর্যন্ত আগাবে তো আমার ফ্রেন্ডকে ডেকে বলছে যে আমার চোখে একটু ড্রপ দিয়ে দাও ও দিতে চাচ্ছিল না কারণ জায়গাটা খুবই ছোট আর লোক সেখানে নিচে ফ্লোরে শুয়ে আছে তো তারপরে হচ্ছে ও দিতে চাচ্ছিল না ওকে বলে যে দিয়ে দাও আমার চোখ খুব ব্যথা করছে এরকম টাইপের কথা তো যেহেতু ওনার আন্ডারে কাজ করে ও দিতে এখন বাধ্য ওর দূর থেকে যতটুকু নিজেকে সেফ রাখা যায় সেভাবে ড্রপ দিয়ে দিল চোখে তারপরে ও এসে বসে পড়লো আবার সেই লোক ডাকছে যে আমার হাত ব্যথা করছে আমার হাতে একটু চেপে দাও
ও বলছে যে না এটা তো আমি কিভাবে আমি তো এটা করতে পারি না তখন বলে যে চেপে দাও আর ও যখন হাত চেপে দিচ্ছে তখন সেই লোক পা দিয়ে ওর পায়ে মানে ব্যাট টাচ করছিল সাথে সাথে ও হচ্ছে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে কল করতে আমাকে কল করার পরে আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে জানালাম এই ব্যাপারে তারপরে হচ্ছে আমরা সেখানে গেলাম গিয়ে ওনাকে বলছি উনি একদম বারবার বলছে আল্লাহর কসম খোদার কসম তারপর কোরআন শরীফ নিয়ে আসছে কোরআন শরীফ ধরে উনি বারবার মিথ্যা কথা বলছে তারপর লাস্টে যখন মানে দেখছে যে আর পারছে না তখন তিনি সেটা স্বীকার করেছে যে হ্যাঁ আমি এরকম করেছি আমার ভুল হয়েছে আর আমরা বলেছি যে আচ্ছা ও যেহেতু কাজটা করছে ওর পারিশ্রমিকটা দিয়ে দেন এখন তো আর এখানে কাজ করবে না তো পারিশ্রমিকটা নিয়েছে তারপরে আমরা ফ্রেন্ডদের সব কিছু আমরা ওইখানে ভাবছি যে না এখন আর কিছু করার নেই আমাদের আমরা যেহেতু সবাই মেয়ে তারপরে আমরা যখন চলে আসলাম এটা ফ্যামিলি পর্যন্ত গেল ওর বাবা মা পর্যন্ত গেল তখন ওর গার্ডিয়ানরা আসলো গার্ডিয়ান আসাটা স্বাভাবিক ফ্রেন্ডরা কী করলো না করলো ওইটা তো তাদের দেখার ম্যাটার না তারপর ফ্রেন্ড গার্ডিয়ান এসে ওনাকে আবার জিজ্ঞেস করছে উনি একদম অস্বীকার যে না এরকম কিছুই না ওরাও আসে নাই অথচ সব কিছু আমাদের কাছে প্রুফ ছিল আমরা ভিডিও নিয়েছিলাম যে আসলেই উনি স্বীকার করেছে নিপীড়নের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ভুক্তভোগী ওই HSC পরীক্ষার্থী অন্য কারো সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি আমি হচ্ছে এই জবে ঢুকে আমার একটা জব প্রয়োজন ছিল আমি এক্সাম দিচ্ছি তো আমার জব প্রয়োজন ছিল এই জন্য আমি একটা পার্ট টাইম জবের জন্য খুঁজি আমার বান্ধবীর থ্রুতে আমি জবটা পাই তো জবের প্রথম দিকে এসে হচ্ছে আমি ওনার সাথে পরিচয় তো আমি জবে জয়েন করি জবে জয়েন করি হচ্ছে আমি 17 তারিখে জয়েন করার পরবর্তীতে যেহেতু যেদিন 18 তারিখ দ্বিতীয় দিন ছিল উনি হচ্ছে আমাকে আমার নাম নেই না ডেকে উনি হচ্ছে আমাকে বেবি সুইটি সোনা এইসব নামে উনি ডাকবে বলে আমাকে প্রস্তাব করে কিন্তু আমি রাজি হইনি কিন্তু তাও উনি শুনেননি উনি বলছে না এই নামে উনি ডাকবে এই নামে হচ্ছে নাকি ওনার ডাকে আর কি বিভিন্ন ওনার যেসব স্টাফ আসে উনি ওই এই সব নামে ডাকে তো আমি অনেকবার না করলে উনি শোনেনি তো যাক এটা নিয়ে আর আমি কি বেশি কিছু বাড়াইনি উনি আমাকে আরও বিবৃতকর কিছু অবস্থায় ফেলে যেমন উনি আমাকে ওড়না পড়তে না নিষেধাজ্ঞা করে উনি আমাকে টাইট জিন্স তারপর জার্সি পরে ওনার সামনে দাঁড়িয়ে থাকতে বলে তো যেগুলো হচ্ছে দরকারও ছিল না প্রয়োজনও ছিল না আর বাধ্যতামূলকও ছিল না আমি আরেকটা স্টাফ থেকেও জানতে পারি তো আমি করি উনি পরবর্তীতে কিন্তু উনি না করার জন্য উনি আমাকে শাস্তি হিসাবে একই কাজ বারবার কয়েকবার করিয়েছে কিন্তু আমি ওগুলো করেছি করে তারপরে এরপর হচ্ছে এই এটা তো এই কয়েকদিন গেল তো আজকের কথা যেটা যে আজকে আমার এক্সাম ছিল আমি ওনাকে জানাই তো আমি আজকে আসতে পারিনি সকালবেলা তো আমার যে সকালের যে টাইমটা ছিল যে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত এই টাইমটা আমি না আসার কারণে আমি হচ্ছে এটা পরবর্তী টাইমে এটা করে দিই তো আমি হচ্ছে 4টার দিকে আসি 4টা থেকে 5টা পর্যন্ত ঠিকই ছিল কাস্টমার সাথে আমি ডিল করি এর 5:30টার দিকের ঘটনা উনি হচ্ছে আমাকে হুট আমি ক্যাশের অপোজিটে বসেছিলাম উনি ক্যাশের অন্য সাইডে আর কি ভিতরে বসেছিল শুয়েছিল খুব অল্প জায়গা ওর ভিতরে উনি শুয়েছিল আর উনি আমাকে ডাকলো যে সুইটি একটু আমার চোখে ড্রপ দিয়ে যাও এখন উনি যেখানে শুয়েছিল খুবই স্বল্প জায়গা ছিল এখানে তো আমি বলি যে আমি প্রথমে অস্বীকৃতি জানাই আমি একদম না বলে দিই কিন্তু উনি আমার কথা শুনে না উনি আমাকে কয়েকবার অনুরোধ করে তো এক পর্যায়ে আমি আর বাধ্য হয়ে আমার দিতে হয় যখন দিতে যাই উনি আমাকে ওনার পা দিয়ে ব্যাটটা বিভিন্নভাবে ব্যাট টাচ করার চেষ্টা করে তো আমি হচ্ছে তাড়াতাড়ি সরে আসি বিষয়টা ওইখান থেকে চলে আসি চলে আসার পর 3-5 মিনিটের মাথায় উনি আমাকে আবারও ডাকে ওই একই নামে আমি অনেক প্যানিক হয়ে যাই আমি আমার আম্মুকে বলতে পারি না এই কারণে কারণ আম্মু অসুস্থ ছিল তো আমি তাকে প্রেশার না দিই আমি আমার বান্ধবীকে কল দিই আমি প্রতিবাদ করবো সে যেই ভুলটুকু করেছে সেটার জন্য তার শাস্তি হওয়া উচিত তো এইটুকু আমি চাচ্ছি এখন ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল সাকিব ATN News, ঢাকা